হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। তো যে যেখান থেকে আমাদের এই নতুন ভিডিওটি উপভোগ করছেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের থাম্বনেল দেখেই, আজকে আমাদের ভাইজান, আমাদের কলিজা টুকরা, আমাদের সুপারস্টার সম্পর্কে আমরা আবার কথা বলবো। তার যে পাওয়ার, সেই পাওয়ারটা সম্পর্কে আমি আবারও, যারা শাকিবিয়ান আছেন তারা তো জানেনই, যারা শাকিবিয়ান নন তাদের জন্য এই ভিডিওটি করা, কেন করা সেটাও আমি আপনাদেরকে বলবো। তো প্রথমে ছোট্ট করে বলে নিই, যারা আমাদের আজকেরবিনোদনিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা পেজ থেকে এই ভিডিওটি দেখছেন ফলো দিয়ে তাদেরকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। আর ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া আছে আমাদের আজকেরবিনোদনিউজ ফেসবুক গ্রুপের, সেখানে ক্লিক করে জয়েন হয়ে যাবেন। সেখানে আমরা অনেক ইনফরমেশন আপনাদের দিয়ে থাকি। পুরোপুরি বলতে গেলে মোটামুটি আপনারা আজকেরবিনোদনিউজ পরিবারের সাথে সময় নষ্ট না করে এখনই যুক্ত হয়ে যাবেন। তো আজ শুক্রবার, আপনারা জানেন যে প্রতি শুক্রবার আমাদের দেশের প্রেক্ষাগৃহগুলিতে নতুন নতুন ছবি মুক্তি পায়। কিছু কিছু হলে নতুন পুরানো ছবিগুলি চলে, আবার কিছু কিছু হলে যে সব আজকের গত সপ্তাহের ছবিটি কিন্তু আবার কন্টিনিউসলি চলতে থাকে। কিন্তু ভাইজানের বেলায় কিন্তু সেটি না, ভাইজানের ছবি দিয়েই অনেক হল এখন চলছে। আজ থেকে আপনারা জানেন ঢাকার সিনেমা হল যেটি গীত, সেখানে চলবে বিদ্রোহী। এটি কিন্তু ভাইজানের ঈদের ছবি, চলবে বিদ্রোহী। কাঁচপুরের চাঁদমহল সিনেমা হল আপনারা অনেকেই চিনেন, সেখানে আজ থেকে কিন্তু চলছে গোলই। এবং ঢাকার আরেকটি সিনেমা হল চিত্রামহলে আজ থেকে চলছে মনের মতো মানুষ পাইলাম না। তো এইটাই হলো আসলে আমাদের শাকিব খানের পাওয়ার, এইটাই হলো বসের পাওয়ার। কিছুদিন আগে আমি এই ভিডিওটি একমাত্র করার উদ্দেশ্য সেটা না যে আমাদের শাকিব খানের ছবি সারা বছরই বিভিন্ন হলে চলে থাকে, এটা কোনো নতুন কথা না। কেন এটা নিয়ে আমি ভিডিও করতে আসলাম, কালকেই একটা নিউজ হয়েছে যে রায়হান রাফি আমাদের ভাইজানকে নিয়ে প্রেমিক করবেন ঘোষণা দেওয়ার পরও আফরান নিশো, ছোটো পর্দার জনপ্রিয় অভিনেতা, তাকে নিয়ে নাকি ছবি করবেন, নাম হলো সুরঙ্গ। তো আমরা কি থাম্বনেল বানিয়েছিলাম সুরঙ্গে কি হারিয়ে গেল প্রেমিক? আপনারা জানেন যে আমাদের গত ভিডিওটা এইভাবে গিয়েছে, আমি যেটাতে কথা বলেছিলাম, কিন্তু আসলে সেটা না। রায়হান রাফি এরপর আপডেট দিয়ে জানো যে না, প্রেমিকও শ্যুটিং হবে, সুরঙ্গেরও শ্যুটিং হবে। প্রেমিক একটা ঈদে মুক্তি পাবে, সুরঙ্গ আরেকটা ঈদে মুক্তি পাবে। তবে কোন ছবির শ্যুটিং প্রথমে হবে বা কোন ছবির শ্যুটিং পর হবে সেটা নিয়ে কিন্তু এখনও তিনি খোলাসা করেননি। অনেকে ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটাররা বলেছেন যে না, প্রেমিকের শ্যুটিং আগে শুরু হবে, বাট এটা নিয়ে এখন পর্যন্ত কোনো ফয়সলা হয়নি যে কোনটা আগে শ্যুটিং হবে। কিন্তু আমি কেন আজকে ভিডিওটা করলাম সেটা হলো, আফরান নিশো একজন ভালো অভিনেতা, নাটক, প্রচুর নাটক, প্রচুর টেলিফিল্ম, প্রচুর ওয়েব সিরিজ আমরা দেখি, এই সম্পর্কে কোনো সন্দেহ নাই। কিন্তু তিনি কি শাকিব খানের সমকক্ষ? কখনোই না। তার এটি প্রথম ছবি, বুঝতে হবে তার একটি প্রথম ছবি। এবং আফরান নিশোর বয়স কত? আফরান নিশো অনেক পরে কিন্তু এই চলচ্চিত্রে আসলেন। আমরা কিন্তু অনেক আগে থেকেই অনেকে বলছিল যে উনি কেন চলচ্চিত্রে আসেন না, কিন্তু উনি চলচ্চিত্রে আসতে আসতে কিন্তু ওনার যে বয়সটা, যে বয়সে আসলে একটা স্থান করা যায় বা যে বয়সে আসলে তাকে নায়ক হিসেবে মানাবে, সেই বয়সটা কিন্তু অলরেডি তিনি পার করে দিয়েছেন। কাজে আফরান নিশোকে দিয়ে কিন্তু খুব একটা বেশি আশা করার কিছুই নাই। আর তার ছবিতে নায়িকা হিসেবে কে? তমা মির্জা, যার কোনো অস্তিত্ব এখন চলচ্চিত্রে খুঁজে পাওয়া যায় না। তমা মির্জা কীভাবে চান্স পেলেন? কারণ তমা মির্জার সাথে ছবির পরিচালক রায়হান রাফির একটি ব্যক্তিগত সম্পর্ক রয়েছে, একটি অন্য ধরনের কেমিস্ট্রি রয়েছে, সেই সম্পর্কে আমি খুলে নাই বললাম, দর্শকরা আপনারা বুঝে যাবেন কী বলতে চাচ্ছি। সেই কারণেই রায়হান রাফির পছন্দের মানুষ বলেই তমা মির্জাকে নায়িকা হিসেবে নেওয়া হয়েছে, যার কোনো ভ্যালু নাই, যার কোনো ছবি গত দুই চার বছরে মুক্তি পায়নি। আমরা তমা মির্জাকে চিনি, তিনি একজন নায়িকা, কিন্তু বর্তমান মার্কেটে তার কোনো স্থান নেই। তার সাথে আফরান নিশোর জুটি দর্শক কীভাবে গ্রহণ করবে আমি জানি না, তবে ছবিটি ভালো হবে যেহেতু রায়হান রাফি করবে। কিন্তু আমরা প্রেমিক দেখতে চাই, আমরা প্রেমিকের জন্য অপেক্ষা করছি। আপনারা জানেন যে এই ছবির নায়িকা হিসেবে এখনও কারোর নাম ঘোষণা করা হয়নি, বিভিন্ন জনের নাম আসতেছে। আমরা আশা করব যে এমন কাউকে নেওয়া হোক যিনি বিতর্কিত না। আপনারা জানেন যে বর্তমানের বেশিরভাগ চিত্রনায়িকা হয় বিতর্কিত, নয় বিবাহিত, নয় বাচ্চার মা, নয় বাচ্চা হবে। সো আমরা এদের কাউকে চাই না, আমরা একটা ফ্রেশ মুখ চাই, আর না হলে যিনি বিতর্কের বাইরে, পুরাণ থেকে হলেও যিনি বিতর্কের বাইরে, তাকেই আমাদের ভাইজানের বিপরীতে নেওয়া হোক।
সো আমরা প্রেমিকের দিকে চেয়ে আছি, আমরা সুরঙ্গের দিকে চেয়ে নেই। এবং আজকের ভিডিওটি করা এই কারণে যে অনেকে বলতেছেন, অনেকে সমালোচনা করতেছেন যে না ভাইজানের ছবি বাদ দিয়ে আফরান নিশোকে নিয়েছে ছবিতে, আসলে সেটা কোনো ব্যাপারই না। ভাইজানের ছবি ভাইজানের ছবি, যেন আফরান নিশোর সাথে তুলনায় করা যায় না, কারণ আফরান নিশোর বয়স হয়ে গেছে, ওনার এখন এখানে চলচ্চিত্রের কিছু দেওয়ার নাই। উনি যদি আরও 5-7 বছর আগে আসতেন তাহলে বাংলাদেশের চলচ্চিত্র কিছু পেত, ওনাকে দিয়ে বাংলাদেশের চলচ্চিত্র এখন আর কিছু পাবে না, সেটা হলো বড় কথা। যাই হোক, সেটা হলো আমি আবারও বলছি যে তিনটি হলে আসতে কিন্তু আমাদের ভাইজানের ছবি মুক্তি পেয়েছে, ঢাকার দুটি হলে, চিত্রাম হলে যেটা বুবলির সাথে ছবি মনের মতো মানুষ পাইলাম না মুক্তি পাবে, আর এখানে গলুই মুক্তি পাবে চাঁদমহলে, আপনারা জানেন কাশপুর ব্রিজ পার হয়ে চাঁদমহল, এবং গীতে মুক্তি পাবে বিদ্রোহী। তো যারা জানি শাকিব খান, শাকিব ইয়ান্দা সবাই শাকিব খানের ছবি সব ছবি দেখে ফেলেছেন, কিন্তু অনেকেই শাকিব খানের ছবি মুক্তি পেলে যান, আমিও সময় হলে পুরনো ছবি দেখতে যাই। তো যারা এখনও আবারও শাকিব খানকে দেখতে যান তারা এই তিনটি হলে চলে যাবেন ছবি দিনে দেখতে, এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ভাইজানের নতুন কোনো আপডেট আসলে আমরা সাথে সাথে আপনাদের দেওয়ার চেষ্টা করব। এতক্ষণ কষ্ট করে ধৈর্য সহকারে আমাদের ভিডিও দেখার জন্য আন্তরিক ধন্যবাদ।